পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে এসে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুন্সি প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে ঠাকুরগাঁও অডিটোরিয়াম মাঠে পৌরসভার 3 নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশি, সহসভাপতি ও সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, মাহবুবুর রহমান খোকন চৌধুরী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমানারা বেগম বন্যা, 3 নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওয়ালিউর রহমান প্রমুখ। এর আগে দুপুরে সার্কিট হাউসে টিসিবির কাট করতে টাকা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কোথাও কাজ করতে কেউ টাকা নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সচরাচর রমজান মাস আসলে ক্রেতারা বেশি করে পণ্য ক্রয় করে মজুত করেন। ক্রেতারা যদি এটি না করেন তাহলে পণ্যের দাম বাড়ার কোনো কারণ থাকবে না বলে মনে করেন তিনি। আপনাদের কথা, দেশের মানুষের অবস্থা চিন্তা করে যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা সবাই জানি যে তেলের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে। আমাদের দেশে যা তেল লাগে তার 90% আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই বিদেশে দাম বেড়ে গেছে, তার জন্য তেলের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী ভ্যাটটাকে 750 টাকা কমিয়ে এমনি করে আমাদের ডাল ইম্পোর্ট করতে হয়, চিনি ইম্পোর্ট করতে হয়, যার জন্য দাম বেশি করছে। তার জন্য শেখ হাসিনা ঠিক করেছেন যে সামনে রমজান মাস, এই কথা চিন্তা করে 1 কোটি মানুষকে, আমাদের ক্ষমতা ছিল পৃথিবীর বড়জোর 5 থেকে 10 লক্ষ লোক, তো সেইখানে উনি বলছে না, রমজান মাসে ধরে 1 কোটি মানুষ অন্তত 2 লাখ ওই রমজান মাসের মধ্যে দিতে হবে। আমরা শুরু করেছি, আমরা এখন দেবো, আবার রমজান মাসের মাঝামাঝি সময় আরেকবার দেবো। একটাই কথা, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করেন, সব সময় চিন্তা করেন, এমন কথাও বলেছেন, এই কার্ডগুলো দেওয়ার পর আপনারা রাখবেন, এটা মেনটেন করতে হবে, যে কোনো সময় প্রয়োজন করলে এই কার্ড ধরেই আমরা সামনেও নিতে চেষ্টা করবো যদি প্রয়োজন হয়। যাই হোক, আমি কথা বলাতে চাই না, আপনারা যারা আছেন সুশৃঙ্খলতার মধ্যে নেবেন এবং চেষ্টা করবেন যেন যারা সত্যিকার অর্থে দরিদ্র মানুষ, যাদের কষ্ট তারা যেন সেটা পায়। আর আমি কথা বাড়াবো না, একটাই কথা উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, ওরা জন্য দোয়া করবেন, উনি আমাদের দেশের জন্য বড় বেশি দরকার। এই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য উনি ক্লান্তিহীন পরিশ্রম করে চলেছেন, সব বিষয়ে আপনাদের জন্য চিন্তা করেন। আমি প্রপোজাল দিয়েছিলাম যে 50 লাখ লোককে আমরা দিতে পারবো, উনি বললেন যত কষ্টই হোক 1 কোটি মানুষকে দিতে হবে, যার জন্য বেশ চাপ করেছে আমাদের, আমাদের দিতে অসুবিধা নেই, তারা হলো করে সবাই নাম দিতেছে যে কৃষি সাহেবরা প্রশাসন সবাই মিলে, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে চেষ্টা করে এই অল্প সময়ের মধ্যে 1 কোটি লোকের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আমি কথা বলাই না, আপনারা সবাই ভালো থাকবেন, এইরকম যুক্তি হয়তো আর যাবে না, সেটি সব থেকে আমরা উদ্ধার পাবো। এবং সবশেষে একটাই অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনার দোয়া করবেন, জন্য আমরা তাকে সুস্থ রাখি। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার।